রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে কমনওয়েলথের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, এই বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে বিস্তারিত জানাবেন। এটি পূর্ব ঘোষিত একটি সময়সূচি ছিল যে নির্বাচন কমিশনের সাথে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের চার সদস্যের যে প্রতিনিধি দল সেটি আজকে সময় চেয়েছিল বৈঠক করার জন্য। মূলত তারা কতজন আসবে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে এবং এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য আজকে মূলত বৈঠকের মাধ্যমে এটি নির্ধারণ করা হবে যে তারা কমনওয়েলথের পক্ষ থেকে কতজন পর্যবেক্ষক আসছে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলাদেশে এবং কতদিন থাকবেন তারা বা কীভাবে পর্যবেক্ষণটা করবেন এবং কমিশনের পক্ষ থেকে যদি তাদের কোনো বলার থাকে অথবা নির্দেশনা থাকে বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে সেটিও তারা জানবেন নিশ্চয়ই। আপনারা জানেন যে এর আগে বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন তারা যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন সেটি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে। তারা কত সদস্যের একটা টিম আসবেন এবং কতদিন থাকবেন সেটিও তারা জানিয়েছে। তবে আজকে নির্ধারণ হবে যে কমনওয়েলথের কতজন সদস্য আসছেন এই নির্বাচন পর্যবেক্ষণ করতে। এছাড়া যেহেতু আগামী 21 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন যে দূতাবাসগুলোর মাধ্যমে যদি কোনো বিদেশি পর্যবেক্ষক অথবা কোনো অন্য কোনো দেশ অথবা কোনো সংস্থা যদি আসতে চায় সেক্ষেত্রে দূতাবাসগুলোর মাধ্যমে তারা করতে পারবে নির্বাচন কমিশনের কাছে। যেহেতু আজকে 19 তারিখ আরো দুদিন আজকে গিয়ে 3 দিন সময় রয়েছে এবং 3 দিন সময় পরে তাদেরকে এর মধ্যে জানা যাবে যে বিদেশি পর্যবেক্ষকরা মূলত কতজন আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানে পর্যবেক্ষণের জন্য। নির্বাচন কমিশন বারবারই বলেছে যে তারা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। কুমু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।